গোটা পৃথিবীতে একজন মানুষ যদি কালেমা পড়ার মতো থাকে, তাম পৃথিবীতে একজন মানুষ পাওয়া গেল কালেমা পড়ার মতো, ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না। আল্লাহ একবার বলবেন। সাহাবায়ে কেরামের জীবনে অনেক ইতিহাস পাওয়া যায়, অনেক সাহাবায়ে কেরামের জীবনী তেমন পাওয়া যায়, কালেমা পড়েছেন, জিহাদে গেলেন, কোন আমল করার সুযোগ পান নাই, জিহাদে গেলেন, ইন্তেকাল করলেন, বিনা হিসেবে জান্নাতি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সিয়া সিত্তার হাদিস, আবু দাউদ শরীফ কিতাবুল জিহাদ, ওহদের যুদ্ধের ডাক পড়েছেন, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিভীষিকাময় একটা যুদ্ধ, যে যুদ্ধে আল্লাহর নবী নিজে আহত হয়েছিলেন, দান মুবারক শহীদ হয়ে গিয়েছিল, মাথার হেলমেট ভেঙ্গে মাথার ভিতরে ঢুকে গিয়েছিল, আল্লাহর নবীর ব্যাপারে ওহুদের ময়দানে রটে গিয়েছিল, কাদ কুতিলা মুহাম্মাদ, কাদ কুতিলা মুহাম্মাদ, কাদ কুতিলা মুহাম্মাদ, আল্লাহর নবী শহীদ হয়েছেন। আবু দুজানা, আবু দুজানা, আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর আহত দেহ মোবারকের উপর উপরে পাহারা দিচ্ছিলেন, 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন, যেদিকে তাকায় সেদিকে শুধু লাশ, শুধু লাশ, শুধু লাশ। সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে একজন লোক তখনও কালেমা পড়েন নাই, তার বাড়ির পুরুষরা যখন উহুদে গেলেন তখন তিনি বাড়িতে ছিলেন না, কাজকর্ম সেরে যখন তিনি বাড়িতে আসলেন, উঠোনে দাঁড়িয়ে তিনার বুঝার সমস্যা হয় নাই যে বাড়িতে কোনো পুরুষ নাই, তার কারণ হলো বাড়িতে পুরুষ থাকলে আওয়াজ হবে একরকম, মহিলা থাকলে আওয়াজ হবে ভিন্ন রকম, পুরুষবিহীন বাড়ি নীরব মনে হবে। তিনি বাড়িতে ঢুকে বুঝতে পেরেছেন বাড়িতে মনে হয় কোনো পুরুষ নেই। এরপর শিউর হওয়ার জন্য প্রত্যেক ঘরে গিয়ে নক করলেন, নাম ধরে ধরে ডাক দিলেন, ভিতর থেকে আওয়াজ এলো, সবাই তো হুদে গেল। এবার তিনি নিজেকে প্রেস্টিজিয়াস মনে করলেন, আমার বাড়িতে পুরুষ যারা সবাই জিহাদে, আমি তো মহিলা না, বাড়িতে এখন যারা আছে সব মহিলা, আমি কেন মহিলাদের কাতারে থাকব, আমি তো পুরুষ, যদি আমি পুরুষ হই আমাকে জিহাদের ময়দানে মানায়। কথা বলে ঠিক নয় কি? যুবকদেরকে জিহাদের ময়দানে মানায়, যুবকদেরকে কোরআনের মিছিলে মানায়, যুবকদের রক্ত ইসলামী আন্দোলনের জন্যই মানায়। যুবকরা কি সেই মিছিলের সুবিত পুরুষ হতে রাজি আছো? কারা কারা রাজি, দুহাত তোলো দেখাও। আমার ভাইয়ারাম, আমার ভাইয়ারাম, তিনি সিদ্ধান্ত নিলেন আমি ওহুদে যাব। ওহুদের ময়দান মদিনা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে, গাড়ি ঘোড়া লাগে না, পায়ে হেঁটে যাওয়া যায়। তিনি দৌড় দিলেন, মুসলমানদের কাতারে ঢুকে গেলেন, চতুর্দিকে শুধু লাশ, শুধু লাশ, শুধু লাশ। তিনি প্রাণপণে লড়াই করলেন, তিনি নিজেও মারাত্মক আহত হয়ে গেলেন, কিন্তু পূর্ব থেকে যে সকল সাহাবায়ে কেরাম রাসূলের নেতৃত্বে ওহুদের মাঠে গিয়েছিলেন, এই লোকটা যে নতুন করে ওহুদের ময়দানে ঢুকলো, মুসলমানদের কাতারে ঢুকলো, পুরাতন সাহাবায়ে কেরাম যারা ময়দানে আগের থেকে আছেন তারা এই লোকটার ঈমানের ব্যাপারে সন্দেহ করছেন, সন্দেহ করারই তো কথা, যেহেতু ওনারা যখন ময়দানে গিয়েছিলেন তখনও তিনি কালেমা পড়েছেন, এই তথ্য তাদের জানা নাই। কিন্তু অবস্থাটা এমন বেগতিক, ওখানে নতুন করে তথ্য নেওয়ার মতো কোনো পরিবেশ পরিস্থিতি ছিল না, যে জায়গায় আল্লাহর নবী আহত হয়ে পড়ে আছেন, আল্লাহর নবীর দেহ মোবারক 10 জন সাহাবা পাহারা দিচ্ছিলেন, কাফের এবং মুশরিকদের বৃষ্টির মতো নিক্ষিপ্ত তীর, তীরের আঘাতে আঘাতে 10 জন মানব প্রাচীর রচনা করা সাহাবায়ে কেরামের মাঝে 7 জন সেখানে শহীদ হয়ে গিয়েছিলেন, দাঁড়িয়ে আছেন 3 জন, এর মাঝে হযরত তালহা, এর মাঝে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফের এবং মুশরিকদের বৃষ্টির মতো নিক্ষিপ্ত তীরগুলো দুহাত দিয়ে শুধু ঠেকাচ্ছিলেন, ওদের নিক্ষিপ্ত তীরগুলো ঠেকাতে গিয়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুহাতের 10 আঙ্গুলের একটা আঙ্গুল অক্ষত ছিল না। দাঁড়িয়ে আছেন তালহা,
দাঁড়িয়ে আছেন, তালহা পাহাড়ের মতো দাঁড়িয়ে আছেন, উহাহ করে না, এদিক সেদিক তাকায় না, নড়াচড়া করে না, নিক্ষিপ্ত তীরগুলো একটার পর একটা পিঠে বিদ্ধ হচ্ছে। যুদ্ধ শেষে দেখা গেল গনে পিঠের ভিতরে একাই হযরত তালহার পিঠে 80টা তীর ঢুকে গিয়েছিল। আল্লাহু আকবার, ঢুকে পিঠের আর জায়গা বাকি থাকে কি? এমন অবস্থায় তালহা উহাহ করেন নাই, শুধু জবান দিয়ে বলেছিলেন, নাফসি লি নাফসিকাল ফিদা, ওয়াজহি লি ওয়াজহিকাল ফিদা, নাফসি লি নাফসিকাল ফিদা, নাফসি লি নাফসিকাল ফিদা, ওয়াজহি লি ওয়াজহিকাল ফিদা, ও নবী আমি তালহার জীবন আপনার জন্য উৎসর্গ করে দিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে সাহাবায়ে কেরাম তার বয়সী যারা তারা প্রশ্ন করেছিলেন, আব্দুল্লাহ তোমার বাবাদের ঈমান কেমন ছিল, ওমরের ঈমান কেমন ছিল, আবু বকরের ঈমান কেমন ছিল, তালহার ঈমান কেমন ছিল একটু বলো। আব্দুল্লাহ ইবনে ওমর বলেছিলেন, আল ঈমানু ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল, আল ঈমানু ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল, আল ঈমানু ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল। তোমাকে আমি এই জবাবে কি বলবো, তবে এতটুকু বলতে পারি, পৃথিবীর তিন ভাগ পানি এক ভাগ মাত্র মাটি, এই তিন ভাগ পানির উপর এক ভাগ মাটিকে রব্বুল আলামিন স্থিতিশীল করেছেন পাহাড় গাড়িয়ে। ওয়াজআল্লাল জিবালা ওতাদা, ওয়াজআল্লাল জিবালা ওতাদা, ওয়াজআল্লাল জিবালা ওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন যদি পাহাড় পেরাক না গাড়াতেন, পৃথিবী অস্থিতিশীল হয়ে যেত, স্থিতিশীল হতো না, মানুষের বসবাসের যোগ্যতা হারাতো। যে পাহাড় পৃথিবীকে স্থিতিশীল করেছে, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমাদের বাবাদের এই কলবে ঈমান তার থেকেও বেশি মজবুত ছিল। আল ঈমানু ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল, একটা পৃথিবীতে পাহাড়গুলো যেমন মজবুত, সাহাবায়ে কেরামের কলবে ঈমান তার থেকেও বেশি মজবুত। আল্লাহু আকবার। ওই ন মুসলিম চলে গেলেন, মারাত্মক আহত হলেন, রুহ যায় যায়, সাহাবায়ে কেরাম এখন আশঙ্কা আছেন, সন্দেহ প্রবণ অবস্থায়, তিনি মারা গেলে পরে কোন অবস্থা দাফন হবে তার ব্যাপারে তো একটা তথ্য নেওয়া দরকার। পাশে তার বোন ছিলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, তোমার ভাই আল্লাহ এবং রাসূলের পক্ষে যুদ্ধ করার জন্য এসেছে না আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছে? মুমূর্ষ ওই আল্লাহর বান্দা এই প্রশ্নটা শুনেছিলেন কান দিয়ে, তখন কিন্তু মুমূর্ষ অবস্থায়। বোনকে তিনি জবাব দেওয়ার সুযোগ দেন নাই, বোনকে জবাব দেওয়ার সুযোগ দেয় নাই, বোনকে জবাব দেওয়ার সুযোগ দেয় নাই, এই মুমূর্ষ অবস্থা বললেন, আমি আল্লাহ এবং রাসূলের পক্ষে যুদ্ধ করার জন্য ময়দানে এসেছি। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে তিনি ইন্তেকাল করলেন, দাফন হলো। আল্লাহ নবী কবরের পাশে দাঁড়িয়ে বললেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তোমার দুনিয়ার সাথীরা তোমার ব্যাপারে আশঙ্কা করে, আমি আল্লাহর রাসূল বলছি, তুমি নির্ঘাত জান্নাতি। আল্লাহু আকবার। আল ইসলাম ইয়ান হাদিমু মা কানা ক্বাবলাহু, আল ইসলাম ইয়ান হাদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম এমন এক নিয়ামত, কালিমা এমন এক নিয়ামত, বিগত সব গুণাগুলো মাফ হয়ে যায়। কত সময় অযথা ব্যয় করি, কত সময় অযথা গল্প গুজবে কাটাই, ও কলিজার টুকরা যুবকেরা, ও প্রিয় যুবক বন্ধুরা, কত সময় অবহেলায় অযত্নে কাটাই, গুনার সাগরে ডুবে আছি, এ সাগর থেকে বাঁচার জন্য কি চেষ্টা করছি। গতকাল একটা লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়েছে, লঞ্চে আগুন লেগে গিয়েছে, এ খবর নিশ্চয়ই আপনারা ফেসবুকে দেখেছেন। আধা ঘন্টা আগেও তত্ত্ব হলো 37 জন আল্লাহর বান্দা বান্দি দুনিয়া থেকে শেষ। কয়লারও তো একটা চেহারা আছে, কয়লারও তো একটা ধরার বিষয় আছে, এরকম কিছু লাশ কিচ্ছু নাই, কিচ্ছু নাই।
ওখান থেকে বাঁচার জন্য কি চিৎকার না তারা করেছে, কি চিৎকার না তারা করেছে। একটু কল্পনা করেন, পানির সাগরে লসটা ভাসতেছে, আগুন নিভাবার জন্য যে পানির প্রয়োজন ওই পানির মহাসাগরে তারা আছে, এরপরে পানি তাদের আগুন নিভাতে কাজে লাগে নাই। এরকম নয় যে পানি ছিল না, বরং পানির সাগরে ভাসতে ছিল, কিন্তু এই পানি আগুন নিভাবার ক্ষেত্রে এক বিন্দু কাজে লাগে নাই। এই মানুষগুলো কি চিৎকার না করেছে, বাঁচার জন্য কি আত্মনাদ না করেছে। আমরা হাজার হাজার মানুষদেরকে নিয়ে দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, আল্লাহ এরকম করুণ মৃত্যু তুমি আমাদেরকে দিও না, আল্লাহ এরকম অসহায় মরণ তুমি আমাদেরকে দিও না মালিক। আপন জনেরা লাশ চিনতে পারবে না, কার যে কখন মরণ হয়, ওরা আপন জনদের কাছেই তো হয়তো বা যাচ্ছিল, কে জানতো কিছুক্ষণ পরে কয়লা হবে আংরা হবে। এই জন্য হাজার হাজার আল্লাহর বান্দাদের কাছে বিনয়ের সাথে আরজ করি, আমি প্রথমে আমার নিজেকে নসিহত করি, আপনাদেরকে নসিহত করি, আমরা এখন যে অবস্থায় চলছি, যদি আমি আপনি মনে করি, যদি শিওর হই যে পথে এখন হাঁটছি এই পথের শেষ মাথায় জান্নাত, আমার কোনো বক্তব্য আর নাই। আর যদি আপনার বিবেক বলে, ও যুবকেরা, ও কলিজার টুকরা যুবকেরা, যদি তোমার বিবেক বলে যে পথে আমি হাঁটছি এই পথের শেষ মাথায় জান্নাত, এটা আমি এখন কনফার্ম হতে পারি নাই, জাহান্নাম হওয়ার সম্ভাবনা আছে, তাহলে বিনয়ের সাথে বলবো এখনই ইউ টার্ন করো, এখনই রাত যাত্রা ঘুরিয়ে ফেলো, এখনই গতিপথ ঘুরিয়ে ফেলো, আল্লাহর পথে আসো, নবীর পথে আসো, দ্বীনের পথে আসো, এই কোরআনের পথে আসো। রাজি আছি? আল্লাহ কবুল করুক, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আমার ভাইয়েরা, তাহলে বেশি বেশি জিকির করব, রাজি আছি? কালেমা পড়তে হাঁটতে বসতে উঠতে বসতে কালেমার জিকির কি করা যাবে? কাউকে শুনিয়ে করার প্রয়োজন নাই, কাউকে শুনিয়ে নিজেকে দরবেশ প্রমাণ করার কোনো প্রয়োজন নাই। আপনি মনে মনে আল্লাহর কাছে যদি কিছু বলেন, তিনি আমার এমন আল্লাহ, আপনার মনের খবর তিনি জানে কি জানে না? আরো জোরে বলেন, জানে কি জানে না? আমরা কি পারবো এমনটা করতে? জবাব তো সবাই দিতে পারলেন না, আমরা কি পারবো আমলটা করতে? দুই, যে আমলটা করলে পরে একদম বেগুনা মাসুম বাচ্চার মতো হওয়া যাবে, সেই কথাটা কি আমরা বলবো? বলবো ইনশাল্লাহ। এখানে যারা যে বয়সের আছেন, পুরা দুনিয়া বিনিময় দিল, আপনি কি আর দুই বছরের শিশুর মতো হতে পারবেন? কথা বলেন, এখনো পারবেন। এই বাচ্চাটার বয়স কত জোর কত হবে? সাত। আমি এখন ৪৯ বয়স বছর, এখন আমার বয়স ৪৯ শুরু হল, আমি কি শত চেষ্টা করলো মরে গেলেও কিন্তু এই সাত বছরের বাচ্চার মতো হতে পারবো? আপনারা কি পারবেন? আমি আপনি আর আর শিশু হতে পারবো না, আর যুবক হতে পারবো না, এখন দিন দিন শুধু বুড়ার পথে যাচ্ছি। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত-তাইবু মিনাজ জামবি কামান লা জামবা লাহু, কোন আল্লাহর বান্দা বান্দি যদি গোটা জীবনের সব গুনার কথা স্মরণ করে দিনের বেলায় অথবা রাতের গভীর অন্ধকারে মসজিদে অথবা পৃথিবীর কোন জায়গায় খালেস নিয়তে বসে যদি দু চোখের পানি ছেড়ে দেয়, খালেস নিয়তে বসে তওবা করে যদি দু চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন এই লোকটা এবার নিষ্পাপ হয়ে যায়, যেমন নিষ্পাপ সন্তান মায়ের গর্ভ থেকে খালাস হয়। আল্লাহু আকবার। বয়সের দিক থেকে আমরা দু বছরের শিশুর মতো হতে পারবো না, কিন্তু গুনা মুক্ত হওয়ার দিক থেকে এক ঘন্টার শিশুর মতো হতে পারবো। কথা বলেন না, পারবো কি পারবো না? এই সুযোগটাকে কাজে লাগানো দরকার নয়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ১১২ নম্বর আয়াত শুরুই করেছেন এভাবে, আত-তাইবুন আত-তাইবুন, যারা নিয়মিত তওবা করে
প্রতিদিন তওবা করে, নিয়ম মাফিক তওবা করে, নিয়মিত তওবা করে। তওবা মানে রুজাত করা, ফিরে আসা, গুনাহ করে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গিয়েছিলাম, দূরে সরে গিয়েছিলাম, আবার তওবা করে আল্লাহর রহমতের দরজায় ফিরে আসা। এভাবে যদি কেউ প্রতিদিন তওবা করে ফিরে আসে, এই লোকটা হলো জান্নাতি। আল্লাহু আকবার। قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاون وخير الخطائين التوابون। আবার শুনেন কি চমৎকার হাদিস। আল্লাহ নবী বলেছেন কুল্লু বনি আদম খাত্তাউন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। সব বনি আদম পাপি, সব বনি আদম পাপি। আমি বলি নাই, ওই নবী বলেছেন যে নবী জীবনে একটা অসত্য কথা বলে নাই। আল্লাহু আকবার। মক্কার কাফের এবং মুশরিকরা আমাদের প্রিয় নবীকে পাগল বলেছে, কবি বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে, অসভ্য ভাষায় গালি দিয়েছে। এই মানের জাত শত্রুরাও আমাদের নবীর ব্যাপারে কথা বলতে পারে নাই যে মুহাম্মদ গোটা জিন্দগিতে একটা অসত্য কথা বলেছে। আল্লাহু আকবার। তারা বলতে পারে নাই মুহাম্মদ গোটা জিন্দগিতে একটা অসত্য কথা বলেছে। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য মন থেকে বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। ওই রাসূল বলেছেন কুল্লু বনি আদম খাত্তাউন, সব বনি আদম পাপি, সব বনি আদম পাপি, সব বনি আদম পাপি। রাসূল বলেছেন ও খাইরুল খাত্তাইনা তাওয়াবুন, সবচেয়ে ভালো পাপি সে যে পাপ করার পরে তওবা করে ফেলে। আল্লাহু আকবার। বলবে আমাদের আল্লাহ এত বড় দয়ালু আল্লাহ, কেউ যদি প্রতিদিন 70 বার তওবা করে, 70 বারও যদি তওবা ভঙ্গ করে আবার পাপে জড়িত হয়ে যায়, আবার তওবা করে, আবার তওবা ভঙ্গ হয়, আবার তওবা করে, এভাবে প্রতিদিন অসংখ্য বারও যদি তওবা করে, তিনি আমাদের এমন আল্লাহ, তিনি আমাদের এমন আল্লাহ, তিনি আমাদের এমন আল্লাহ, তিনি বেজার হয় না, বরং তিনি খুশি হয়। এই পৃথিবীতে যত আপনজনই হোক না কেন, তার কাছে বারবার কিছু চাইলে তিনি বিরক্ত হয়, কিন্তু আমাদের আল্লাহ তার কাছে না চাইলে তিনি বিরক্ত হয়। আল্লাহু আকবার। বলবেন হর হামেশা দেনে কি তু তৈয়ার হয়, জুনা মাঙ্গে উসে তু বেজার হয়। সব সময় দেওয়ার জন্য যিনি প্রস্তুত তিনি হলেন আল্লাহ, তার কাছে না চাইলে যিনি বেজার হন তিনি হলেন আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ, আরেকবার বলেন আল্লাহ। আমার ভাইয়ারা, এই পৃথিবীতে আপনার যত আপনজনই হোক, আপনি যে দলের কর্মী ওই দলের নেতাকে যদি রাত 12টার পরে ফোন দেন, রিসিভ হওয়ার সম্ভাবনা নাই। আপনি যে পীরের মুরিদ রাত গভীর রজনীতে ফোন দিলে পরে আপনি বেয়াদব হিসেবে স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমরা যারা ময়দানে কথা বলি, আয়োজকেরা আমাদেরকে কতবার ফোন দেয় ধরতে পারি না। আমার ভাইয়েরা কতবার ফোন দেয় পরে আবার এসএমএস ও পাঠায়, এরপরও ব্যাক করতে পারি না, আমরা ধরি না। অথচ আমাদের এক একটা ফোন হাজার হাজার টাকা, এই ফোনে কোনো লস নাই, কোনো লস নাই, শুধু টাকা, শুধু টাকা, শুধু টাকা, এরপরও ধরতে পারি না, এরপরও ধরি না। কিন্তু তিনি আমাদের এমন আল্লাহ, তিনি আমাদের এমন আল্লাহ, পৃথিবীর যে কোনো প্রান্তে আল্লাহর কোনো বান্দা যদি বিপদে পড়ে, সাগরের গভীর জলরাশির ভিতরে অথবা পাহাড়ের চূড়ায়, মঙ্গল গ্রহে অথবা সুন্দরবনের অরণ্যে, কোন আল্লাহর বান্দা, সে ধনী হোক, গরিব হোক, কালো হোক, সুন্দর হোক, খাটো হোক, লম্বা হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, লেখাপড়া জানুক আর নাই জানুক, একবার যদি মন থেকে বলে আল্লাহ, আমার আল্লাহ 70 বার জবাব দেয়, বান্দা কি চাও? আল্লাহু আকবার। এমন আল্লাহকে বাদ দিয়ে কার কাছে আমরা ধর্ণা দিচ্ছি? এমন আল্লাহকে বাদ দিয়ে কার কাছে ধর্ণা দিচ্ছি?
কিভাবে ঘুম আসে আমাদের, কিভাবে নিশ্চিন্তে আছি, জাহান্নামি হয়ে আছি, জাহান্নাম নিজের জন্য সাব্যস্ত করে আছি, এরপরও জবান দিয়ে হাসিটা আসে কিভাবে, এরপরও নিশ্চিন্তে দিব্যি চলাফেরা করি কিভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين سرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم نبيه আমার ওই সমস্ত গুণাগার গোলামদেরকে বলে দিন, যারা গুণা করে করে জীবনটাকে বরবাদ করে দিয়েছে, তারা যেন হতাশ না হয়, নিরাশ না হয়, মায়ুস না হয়, আশাহত না হয়। তাদের গুণা যত বেশি হোক না কেন, আমি আল্লাহ কথা দিচ্ছি তাদের সব গুণা আমি মাফ করে দেব। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দাবান্দি যদি আল্লাহর দিকে এক ভিক্ষ দাগায়, আল্লাহর রহমত তার দিকে এক হাতা গায়। রাসূল বলেছেন, কোন বান্দাবান্দি যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, কোন বান্দাবান্দি যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহর রহমত তার দিকে দৌড়ে দৌড়ে আসে। আল্লাহু আকবার। এমন আপনজন আর কে আছে এই পৃথিবীতে যাদের পিছনে মিছিল করি, এই পৃথিবীতে যাদের পিছনে সময় দেই, এই পৃথিবীতে যাদের পিছনে টাকা খরচ করি, যাদেরকে জীবন দিয়ে ভালোবাসি বলে, ও যুবকেরা, যাকে বলো বারবার বলো, প্রতিদিন বলো তোমাকে আমি জীবন দিয়ে ভালোবাসি, শতবার বলতে পারলে তোমার মন ভালো লাগে, সেই রাতে তোমার ঘুম ভালো হয়। এই জাতীয় কথা তুমি শুনলেও তোমার আনন্দ লাগে। এই জাতীয় ভালোবাসা পাওয়ার একমাত্র হকদারকে, আরো জোরে বলেন হকদারকে। আমার ভাইয়েরা, হযরত আনাস থেকে হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্না রাজুলান সাআলা নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতাসাম, জনক ব্যক্তি হযরত আবু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন, জনক ব্যক্তি আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলেন, মাতাসাম, ও আল্লাহর নবী কিয়ামত কবে হবে? রাসূল তাকে পাল্টা প্রশ্ন করলেন, ওয়া মা যাআদাত তালাহা, ও আল্লাহর বান্দা, তুমি যে কিয়ামত কবে হবে আমার কাছে জানতে চাচ্ছ, তোমার প্রশ্নের ধরন ঢং শুনে বোঝা যায় কিয়ামতের জন্য তুমি পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছ, এখন শুধু সময়টা জানা দরকার। ওয়া মা যাআদাত তালাহা, ও আল্লাহর বান্দা, কিয়ামত যে কত কঠিন বিষয় তুমি কি জানো, কিয়ামতের কি প্রস্তুতি তুমি নিয়েছো? ওই ব্যক্তিটা কি চমৎকার জবাব দিলেন, বললেন, লা শাইয়া। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, লা শাইয়া, লা শাইয়া, লা শাইয়া, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য আমি কোনো প্রস্তুতি নিতে পারি নাই, তবে ইল্লা আন্নি হুব্বুল্লাহ ওয়া রাসূলুহু, তবে আমার দুইটা পুঁজি আছে। কয়টা পুঁজি? মনোযোগ কি আছে আপনাদের? আমি আপনাদের আনন্দ ঘন পরিবেশে একটা আবেগ ঘন পরিবেশ তৈরি করার জন্য দুঃখিত। আপনারা অনেক আনন্দে ছিলেন, আপনারা অনেক আনন্দে ছিলেন, অনেক বিনোদনে ছিলেন, আমি একটু ব্যতিক্রমী পরিবেশ তৈরি করার জন্য আমি দুঃখিত আপনাদের কাছে। ওই আল্লাহর বান্দা রাসূলের প্রশ্নের জবাবে চমৎকার জবাব দিয়েছিলেন, লা শাইয়া, লা শাইয়া, ও আল্লাহর নবী, পরকালের জন্য আমার কোনো প্রস্তুতি নাই, তবে ইল্লা আন্নি হুব্বুল্লাহ ওয়া রাসূলুহু, তবে আমার দুইটা পুঁজি আছে। অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার। একটা পুঁজি হলো হিব্বুল্লাহ, একটা পুঁজি হলো হিব্বুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আমাকে এক ফোঁটা কম দামা নয় বেদামা পানি দিয়ে এত সুন্দর করে বানালেন, আমাকে চোখ দিলেন, কিডনি দিলেন, মেমোরি দিলেন, হার্ট দিলেন, মুখ দিলেন কথা বলতে পারি, চোখ দিলেন দেখতে পারি, কান দিলেন শুনতে পারি, ব্রেনকে এখনো সুস্থ রেখেছেন, এখন আমাকে কেউ পাগল বলে না, হাত দিলেন ধরতে পারি, পাও দিলেন হাঁটতে পারি, কোটি কোটি টাকার সম্পদ দিয়ে যে মালিক আমাকে দুনিয়াতে আনলেন, আমি আমার ওই আল্লাহকে ভালোবাসি। জোরে বলেন আল্লাহু আকবার।
আমাদের মতো মুখে মুখে ভালোবাসা নয়, জিলাফির ভালোবাসা। জিলাফি আছে তো নবীর প্রেম আছে, জিলাফি নাই তো নবীর প্রেম নাই। এ জাতীয় আশেক রাসুল সমাজে কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আমার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চমৎকার জবাব শুনে রাসূলকে চমৎকার আবার প্রতিউত্তর করলেন। রাসূল বললেন, আনতা মা মান আহাবাবতা, ও আল্লাহর বান্দা, আমি রাসূল ঘোষণা করছি, তুমি যে রাসূলকে ভালোবাসো বলেছো ওই রাসূলের সাথে তোমার হাশর হবে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে মন থেকে বলেন আল্লাহু আকবার। কি চমৎকার কথা! আপনি যার সাথে চলাফেরা করবেন, যাকে সমর্থন করবেন, দুনিয়াতে যাকে মায়া করবেন, যাকে আপনি ভালোবাসবেন, যার সাথে আপনার কলবি তাল্লুক হবে, কেতাবতু ফুয়াদি, আমার অন্তরের কলিজার টুকরা হবে। এখন তো কলিজার টুকরা এটা অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায়। যিনি আপনার সত্যিকারে মহাব্বতের, তিনি যদি আল্লাহওয়ালা হন তার সাথে আপনার হাসর হবে। এখন বিবেচনা করা দরকার আমার আপনার সমর্থন, সহযোগিতা, মিছিল, মিটিং, কথাবার্তা কার পক্ষে। আমি কি কথা বুঝে দিয়ে পারলাম? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, মায়ুস হইও না, নিরাশ হইও না, গুনাহ করে করে জীবনটা বরবাদ করে দিয়েছ, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, তওবা করে ফিরে আয়, আমি আল্লাহ তোকে রহমতের কোলে টেনে নেব, সব গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার! এমন দয়ালু আল্লাহ কি আর আছে? এমন দয়ালু আল্লাহ কি আর দ্বিতীয় কেউ আছে? এই জন্য তওবা করার দরকার আছে না নাই? এই সুযোগও যদি কাজে না লাগাতে পারি, আমার মতো পড়া কপাল আর কেউ নাই। নবুয়তের দরজা বন্ধ, নবুয়তের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত নতুন করে আর নবী হিসেবে পৃথিবীতে আসবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তওবার সদর দরজা খোলা রেখেছেন। আপনি যত টাকা দিয়ে এই বিল্ডিং করেন, আপনার বিল্ডিং এর যে মূল গেট, এই গেট দিয়ে একসাথে কিন্তু পাঁচজন ঢুকতে পারবে না। পারবে? কথা বলে না কেন, পারবে? দুইজন মোটা মানুষ আমার মতোকে ঢুকতে পারবে? আমি তো মোটামুটি মোটা, ঢুকতে পারবে? আমার ভাইয়েরা, আপনি যত লক্ষ কোটি টাকা দিয়ে বিল্ডিং করেন, আপনার ঘরের দরজা একসাথে দুইজন ঢুকতে পারবে না। আল্লাহ পাক যে তওবার দরজা খোলা রাখলেন কিয়ামত পর্যন্ত, এই তওবার দরজাটা এত বড়, এত বড়, বর্তমান পৃথিবীতে 810 কোটি মানুষ, 810 কোটি মানুষ এখন এই বেলায় যদি সিদ্ধান্ত নেয় একসাথে তওবা করবে, 810 কোটি মানুষ এই দরজা দিয়ে একসাথে ঢুকতে পারবে। আল্লাহু আকবার! আমার ভাইয়েরা, ব্যক্তির জন্য তওবার দরজা বন্ধ যখন ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে, আর তামাম পৃথিবীর জন্য কেন্দ্রীয়ভাবে তওবার দরজা তখন বন্ধ যখন পশ্চিম আকাশে সূর্য উদিত হবে। এবার আপনাদের কাছে হাজার হাজার জনতার কাছে প্রশ্ন, আমার আপনার কি মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে? জবাবে তো বোঝা গেছে মৃত্যু যন্ত্রণা কি শুরু হয়েছে? তাহলে এখনো আমার আপনার জন্য তওবার দরজা খোলা? আবার শুনুন, ব্যক্তির জন্য তওবার দরজা বন্ধ হওয়ার সময় আলাদা, তমাম পৃথিবীর জন্য কেন্দ্রীয়ভাবে তওবার দরজা বন্ধ হওয়ার সময় আলাদা। ব্যক্তির জন্য তওবার দরজা বন্ধ হয়ে যাবে যখন ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে। এই হাজার জনতার কাছে প্রশ্ন, আমার আপনার কি মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে? তাহলে এখনো এই নিয়ামত আমার আপনার জন্য আমরা কি সিদ্ধান্ত নিতে পারি আজকেই খালেস নিয়তে তওবা করে সব গুনাহ মাফ নিয়ে সামনের জীবনে গুনামুক্ত থাকার জন্য মালিকের কাছে শপথ করব? রাজি আছি? সবাই বলেন রাজি আছি। আল্লাহ কবুল করুক, বলি আমিন। খালেস নিয়তে তওবা, যেই তওবা করলে গোটা জীবনের গুনাহ মাফ, এমন তওবার জন্য শর্ত হলো তিনটা। কয়টা শর্ত? এবার আমি মুখস্থ শুনতে চাই, শর্ত কয়টা? আরো জোরে বলেন কয়টা। এক, অনুভূতি জাগা, বলেন, ক্ষমা চাওয়া, গুনাহ আর না করার ওয়াদা করা। এই তিন শর্ত মিলে যে তওবা, তার নাম খালেস তওবা। শর্ত কয়টা?
এক অনুভূতি জাগা, বলেন ক্ষমা চাওয়া, গুনাহ আর না করার ওয়াদা করা। এবার কি এক দুই বললে জবাব পাওয়া যাবে? এবার বলুন তো খালেস তওবা করার শর্ত কয়টা? এক, সবাই বলেন এক, দুই, ক্ষমা, তিন, আর গুনাহ না করার ওয়াদা করা। উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। একটা ছেলে গ্রামের একজন মুরব্বী মাস্টারের সাথে, স্যারের সাথে বেয়াদবি করেছে, মামলা দিল, দরবার দিল। এই এলাকায় তো বলে মেল মনে হয়, হ্যাঁ, মেলির কাছে মেল দিল। আমার ভাইয়েরা সবাই মিলে আলোচনা করে ঘটনা সব শুনে এবার সব দরবারি সব মিলে সিদ্ধান্ত হলো, এই ছেলে যে অপরাধ করেছে স্যারের কাছে মাপ না চাইলে এটার সমাধান হবে না। এখন সবাই মিলে বলছে তুই এমন অপরাধ করেছ, স্যারের কাছে মাপ চা। সে উঠে না, একজন দরবারি সিনায় ধরে বলে যে স্যারের কাছে মাপ চা, তাও উঠে না। আট দশজন ঠেলে তাকে নিচ্ছে স্যারের সামনে। এখন সে বলতেছে, এবারটা হলো এরকম আঞ্চলিক ভাষায় বলি, সবাই কয় আমি বেলি অপরাধ করছি, আপনি মাফ করে দিয়েন, বুঝেন নাই, সবাই কয় আমি অপরাধ করছি আপনি ক্ষমা করে দিয়েন। স্যারের নিজের ইজ্জত রক্ষার জন্য কইছে, আচ্ছা যা মাফ করে দিলাম, এটা কি মাফ চাওয়া হয়েছে? মাফ দেওয়া হয়েছে, কিন্তু এর জন্য কি আর দ্বিতীয়বার বিচার বসবে? তাহলে বোঝা গেল ঘটনা। কিন্তু এই ছেলেটাই যদি অপরাধ কোনো বয়সের কারণে কোনো সমস্যার কারণে করে ফেলেছে, করার পরে যদি তার অনুভূতিতে আসে উনি আমার বাবার বয়সী এলাকার সর্বজন সদ্য স্যার, ওনার সাথে কাজটা করা আমার ঠিক হয় নাই, স্যার প্রচন্ড কষ্ট পেয়েছেন, স্যারের বাড়িতে সে একা চলে গেল, গিয়ে স্যারের সামনে এমনভাবে দাঁড়ালো, ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখেই স্যার বুঝতে পেরেছে ছেলেটার ভিতরে অনুভূতি জেগেছে। এবার বলুন তো স্যার আগে যেমন ক্ষোভে ছিল, রাগে ছিল, ওই অবস্থায় থাকবে না, ময়দার নরম হবে। এবার স্যার নিচ থেকে জিজ্ঞেস করছে, বাবা কেন এসেছে? ওই ছেলেটা কথা বলতে পারে না, দু চোখের পানি ছেড়ে দিয়েছে। এবার স্যার হয়তো বসা থেকে উঠে তার গায়ে হাত দিবে, মাথায় হাত দিবে, ঠিক নয় কি? এখনো সে জবান খুলে নাই, এখনো সে জবান খুলে নাই। স্যার আবার জিজ্ঞেস করছে কেন এসেছে? সেবার প্রচন্ড গতিতে এবার কান্না শুরু করেছে, স্যার এবার তাকে বুকে জড়িয়ে ধরবে, ঠিক নয় কি? এবার সে কান্না থামিয়ে বলছে, স্যার আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দেন, আমি আর কোনোদিন পাপ করব না। বলুন তো দেখি স্যারের মনে কি আর কোনো কষ্ট থাকবে? কষ্ট থাকবে, অপরাধ করেছি আমি, একজন হুজুর আমার ভিতরে কি অনুভূতি জাগাবে? আমার ভিতরে তো অনুভূতি জাগার কথা, অপরাধ করার পরে যদি অনুভূতি জাগে, জীবনে কত নামাজ পড়ি নাই, জীবনে কত যৌবনকালে কত অন্যায় করেছি, ফোন কিনার পর থেকে কত ঘন্টা অন্যায় কাজে ব্যয় করেছি, চরিত্রহীন কত কাজ করেছি, অনুভূতি জাগার পরে এবার অপরাধ করেছি আল্লাহর সাথে, অপরাধ করেছি আল্লাহর কাছে, ক্ষমা কি চাইবো মাজারে? কথা বলেন, ক্ষমা চাইবো কার কাছে? অপরাধ করেছি আল্লাহর কাছে, ক্ষমা কি চাইবো পীর সাহেবের কাছে? অপরাধ করেছি যার কাছে, ক্ষমা চাইবো তার কাছে? চোখের পানি ছেড়ে দিয়ে যদি বলি আল্লাহ আমি অন্যায় করেছি, তোমার দরবারে আমি হাজিরা দিচ্ছি, তোমাকে দেওয়ার মতো কোনো সম্পদ নাই, চোখের পানি ছেড়ে দিয়েছি, পানিগুলো তোমাকে হাদিয়া দিলাম, আল্লাহ আমার জিনবারের গুনাহগুলো মাফ করে দাও, তোমাকে কথা দিচ্ছি আমি আর কোনোদিন অপরাধ করব না। এমন খালেস নিয়তে তওবা করে দু চোখের পানি যদি ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নামকে জ্বালাচ্ছেন ওই জাহান্নামে তো মারাত্মক, দুনিয়ার আগুনে যদি কেউ জ্বলে কয়লা হয় আংরা হয়, কলিজা লাগার আগেই দুনিয়ার মানুষগুলো মরে যায়, কিন্তু জাহান্নামের আগুনে তো মারাত্মক। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, দুনিয়ার আগুন মানুষের চামড়া জ্বালায়, জাহান্নামের আগুন শুধু চামড়া জ্বালায় না, জাহান্নামের আগুন কলিজা পর্যন্ত জ্বালায়। এই জাহান্নামের আগুন নিভাবার জন্য দুনিয়ার কোনো পানির ব্যবস্থা সেখানে নাই, এ পানি দিয়ে নিভানো যাবে না, কিন্তু তওবাকারীর গুনাহগারের দু চোখের পানির এত স্পিড, এত ক্ষমতা, এভাবে তওবা করে যদি মালিকের কাছে দু ফোঁটা পানি ফেলে যাওয়া যায়, এই দুই ফোঁটা পানির এত ক্ষমতা জাহান্নামের আগুন নিভে যায়।
এ হাজারা জনতার কপালে চুমু দিয়ে বলি, বুকে জড়িয়ে ধরে বলি, বুকে জড়িয়ে ধরে বলি, আজ রাত যদি আমার জীবনের শেষ রাত হয়ে যায়, আগামী সন্ধ্যা পর্যন্ত কিন্তু লাশ পৃথিবীর কোনো বন্ধু রাখবে না। ঠিক নয় কি? আসুন আমরা পরকালমুখী হয়ে যাই, জীবনের গুনাহ মাপের জন্য আল্লাহর কাছে কথা বলি। আল্লাহ তো গুনাহ মাপের জন্য প্রস্তুতি নিয়ে আছে, এখন শুধু হাজিরা দিলেই গুনাহ মাফ। আমরা কি পারব ইনশাআল্লাহ? আমরা কি পারব ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলি আমিন। আমার প্রতি রাগ নাই তো আপনাদের?